হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো 2021-এ, তোমাদের মাধ্যমিক ফেব্রুয়ারিতে হবে না এতদিন ধরে শোনা যাচ্ছিল, কিন্তু একটি নতুন বিষয় উঠে এসেছে, তোমাদের মাধ্যমিক ফেব্রুয়ারিতেই হবে। তো কেন এই কথা বলছি, সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে তোমাদের মাধ্যমিক ফেব্রুয়ারিতে নেয়ারই পরিকল্পনা করছে পর্ষদ। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথম আমি তোমাদের বলে রাখি যে তোমরা জানো যে এতদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন পত্রিকায় তোমরা দেখতে পেয়েছো যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক নেওয়া হবে না এমনটি দাবি করেছে বিভিন্ন জায়গার থেকে। এবং যে কোভিডের কারণে তোমরা জানো যে সিলেবাসও অনেকটা পিছিয়ে গেছে, এবং তোমাদের যে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের সভাপতি ছিল কল্যাণময় গাঙ্গুলি কিন্তু কোভিডে আক্রান্ত হয়, সঠিকভাবে ডিসিশন নিতে পারছিল না বা পর্ষদে আসতে পারছিল না বা সমালোচনা করতে পারছিল না, সেই কারণে নতুন দায়িত্ব দেওয়া হয় সভাপতির, মানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির, এর কার্তিক মান্নাকে। এই বুধবার বেহালার বিএড বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের কার্তিক মান্না। সেখানে কার্তিক মান্নাকে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করে যে মাধ্যমিক কি ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব, মাধ্যমিক কি ফেব্রুয়ারিতে হবে। সেক্ষেত্রে কার্তিক মান্না কিন্তু সবার প্রথমে বলে যে ফেব্রুয়ারিতে মাধ্যমিক নেওয়া সম্ভব নয়। তারপরে আরও ভালোভাবে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য তিনি প্রাক্তন যে সভাপতি রয়েছে, মানে কল্যাণময় গাঙ্গুলি, তাকে ফোন করে। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি কিন্তু ও মন্ত্রী, মানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারিতেই মানে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তো এখানে তোমরা বুঝতেই পারছ, তোমাদের যে বর্তমান যে পত্রিকা রয়েছে তার ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পুনরায় চেক করতে পারবে। তো তোমরা জানি বিভ্রান্তির মধ্যে রয়েছে, একবার বলছি ফেব্রুয়ারিতে হবে না, একবার বলছি হবে, যেটা এতদিন ধরে বিভিন্ন পত্রিকায় শোনা যাচ্ছিল তোমাদের ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা কখনোই নেওয়া যেতে পারে না, বিভিন্ন কারণ উল্লেখ হচ্ছিল যে কারণগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। তো এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ রয়েছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতেই নেওয়া হবে, যেটা আমাদের সভাপতি কল্যাণময় মানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আশ্বাস দিয়েছেন যে ফেব্রুয়ারিতেই নেওয়া হবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, যারা এই ফেব্রুয়ারিতে নেওয়া হবে না বলে পড়ছিলে না বা ভাবছিলে না পুজোর পর থেকে আবার পড়াশুনো করবো পুনরায়, তাদেরকে আমি প্রত্যেককে বলি, ফেব্রুয়ারিতে যেহেতু সভাপতি এই ধরনের মন্ত্রীকে আশ্বাস দিয়েছে, সেই কারণে তোমরা বুঝতেই পারছো ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা হওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে। এবং তোমাদের আমি সেই কারণে এই নিউজটা দিয়ে দিলাম, তোমরা সবাই পুনরায় পড়তে শুরু করো। এবং যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় সেক্ষেত্রে অনেকটাই কিন্তু সিলেবাস তোমাদের কমানো হবে, যে সিলেবাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে সেটা অল্প পরিসর সিলেবাসের মধ্যে পরীক্ষা হবে। তোমরা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে দেখেছো একবার তো কাটছাট হয়েছে, আবার পুনরায় আয় 50% সিলেবাস কমানোর পরিকল্পনা করছে সিবিএসই বোর্ড। সেই অনুযায়ী যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটাও কিন্তু অনেকটাই 50% বা তার বেশি কাটছাট করা হবে। তো তোমাদের যে নিউজটা দেওয়ার ছিল, তোমাদের যে কারণে এই ভিডিওটা ক্রিয়েট করা, তোমরা যারা পড়াশোনা করছিলে না ভাবছিলে তোমাদের পরীক্ষা দেরি আছে, তাদেরকে একান্তই বলবো তোমরা খুব তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। কারণ তোমরা এখানে বুঝতেই পারছ যে এই আর্টিকেল থেকে, এই জায়গার থেকে আমরা বুঝতে পারি, যেহেতু মন্ত্রীকে সভাপতি কল্যাণময় গাঙ্গুলি এই আশ্বাস দিচ্ছে, সেহেতু ও এখানে কিন্তু অনেকটাই চান্স বেড়ে যায়, মানে দায়িত্ব তো তার হাতে। আর এই মুহূর্তে কল্যাণময় গাঙ্গুলি কিন্তু পুরোপুরি সুস্থ এবং তিনি জয়েন করে নিয়েছেন আবার পুনরায় তার পদ, মানে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির পদ কিন্তু তিনি পুনরায় গ্রহণ করে নিয়েছেন বৃহস্পতিবার, মানে কালকের থেকে কল্যাণময় গাঙ্গুলি মানে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির হাতে। সেক্ষেত্রে কল্যাণময় গাঙ্গুলি যেহেতু আশ্বাস দিয়েছে মন্ত্রীকে, সেহেতু ফেব্রুয়ারিতে হওয়ার চান্স কিন্তু এখন অনেকটাই বেড়ে যায়। তো এখানে ফেব্রুয়ারিতে যদি মাধ্যমিক পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের কতটা প্রবলেম হতে পারে বা তোমাদের কী মনে হয় এই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করো। আর বৃষ্টি পড়ছে সেই কারণে হয়তো ভিডিওটা একটু অডিও কোয়ালিটি খারাপ হতে পারে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আর ভিডিওটিকে এখনও পর্যন্ত বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।